প্রিয় বন্ধুরা এবছর না লিখেই তোমরা পেয়ে যাবে নম্বর তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্র আছো তোমাদের সকলকে কি। পাশ করে দেওয়া হবে এই মুহুর্তে সংসার সূত্রে কি তথ্য আছে এ সমস্তটাই সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যদি উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হয়ে থাকো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো কারণ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো তোমরা যাদের একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমরা প্রত্যেকেই কি বিগত বছরের মতো পাস করবে এবছর প্রত্যেকেই কি সংসদ পাশ করিয়ে দেবে সেটা জানাবো তার আগে তোমরা না লিখেও পেয়ে যাবে নম্বর ওর এটা ব্যাপারে বলে রাখি তোমরা যারা বাংলা পরীক্ষা দিয়েছ তোমরা সকলেই জানো বাংলা পরীক্ষায় একটা এমসিকিউ একটা এসিকিউ এই দুটো কোশ্চেন কিন্তু আনকমন বা বাইরের থেকে এসছে যেমন এমসিকিউর কথা যদি বলি ডাওর কথার অর্থ কী অনেকেই ছোটো লোক লিখে এসছো বা বিকৃতমূলক অপশান ছিল ডাওর কথার সঠিক উত্তর হলো শীতকালীন বৃষ্টি কিন্তু অপশানে এটা দেওয়া ছিল না এক্ষেত্রে তোমরা কেউ ছোটো লোক কেউ অন্যান্য অ্যান্সার লিখে এসছো যারা লিখে এসছো তারা কিন্তু এক নম্বর পাবেই পাবে এবং যারা ধরো এই বক্স লেখা ছিল সেই বক্সে কিচ্ছু লেখোই ফাঁকা ছেড়ে দিয়ে এসো বুঝতে পারো নি তাদেরকেও কিন্তু এক নম্বর দেওয়া হবে এ কাজেই তোমরা চিন্তা করার কোনো বিষয় নেই বাংলার থেকে এমসিকিউ যেটা বাইরের থেকে এসে তুমি অ্যাটেন্ড করো কিংবা না অ্যাটেন্ড করো তোমাদের কিন্তু এক নম্বর দিয়ে দেওয়া হবে না লিখলেও তোমরা নম্বর পাবে একই সাথে এসিকিউর ক্ষেত্রেও কিন্তু একটা কোশ্চেন দেওয়া হয়েছে যেটা নিয়ে বিতর্ক উঠেছে যেমন হচ্ছে বর্তমানে এ এ গান বেআইনি তো এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু সিলেবাস বহির্ভূত অর্থাৎ সিলেবাসের মধ্যে নেই এবছর তো এক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটাও যদি কেউ ভুল লিখে আসো সেক্ষেত্রেও কিন্তু এক নম্বর পাবে আর যদি এই কোশ্চেনটা না লিখে আসো তাহলেও কিন্তু তুমি এক নম্বর পাবে কাজেই এখান থেকে কিন্তু তোমরা না লিখেও নম্বর পেয়ে যাবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমরা কোশ্চেনটা অ্যাটেন্ড করিনি সেক্ষেত্রে কি আমরা নাম্বার পাবো হানড্রেড পার্সেন্ট যারা অ্যাটেন্ড করেছ ও ভুল লিখেছ তারাও নাম্বার পাবে যারা অ্যাটেন্ড করি তারাও নাম্বার পাবে বাংলার থেকে এ যেটা এই মুহূর্তে সংসদ সূত্রে বলে দেওয়া হয়েছে এটা তো গেল বাংলার কথা এবারে তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে আমি একাদশ শ্রেণীতে পড়ছি আমি উচ্চ মাধ্যমিকে পড়ছি আমাদের কি ই এবছর পরীক্ষায় সকলকে পাশ করিয়ে দেবে আগের বছরের মতো এক্ষেত্রে তোমাদের একটা কথা প্রত্যেককে বলে রাখি তুমি যদি সাদা খাতা লিখে আসো তুমি যদি খাতায় কিচ্ছু না লেখো তাহলে টিচাররা নাম্বারটা দেবে কোথায় টিচাররা তো একটা লেখার ওপর নির্দিষ্ট নাম্বার দেবে টিচাররা যদি দিতে চায় মনে করে যে তোমাকে পাশ করাবেই সেক্ষেত্রে কোন জায়গাটা চিনি নাম্বার দেবে তুমি তো লেখোই নি তিনি নাম্বার দিতে কিন্তু পারবে না সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু অতি অবশ্যই আগেও বলেছি এখনও বলছি যে তোমরা অতি অবশ্যই খাতায় লিখে আসবে কোনো কোয়েশ্চেন ছাড়বে না যা জানো সেটা লিখে আসো খাতা ফাঁকা ছাড়া যাবে না এক্ষেত্রে পরিষ্কার উত্তর তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো যারা খাতায় লিখবে অন্তত কিছু টিচাররা নাম্বার দেওয়ার একটু জায়গা পাবে টিচাররা মনে করছে যে ছাত্রছাত্রীটা লিখেছে ভুল হোক তাও কিছু নম্বর কিন্তু টিচাররা দিতে পারবে চাইলে আর যদি তুমি না লিখে আসো তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না এ সোজা সপ্তাহ উত্তর যারা লিখবে যারা একটু কম বেশি লিখবে তারাই কিন্তু প্রত্যেকেই পাশ করবে যারা একদম সাদা খাতা জমা দেবে তাদেরকে পাশ করানোর কোনো অপশানই নেই কারণ নাম্বার দেওয়ার কোনো অপশান নেই সেই কারণে প্রত্যেকে বলবো বাকি যে পরীক্ষাগুলো আছে যেগুলোতে জানো তুমি কম বেশি যাই জানো না কেন ছাড়ার চেষ্টা করবে না সমস্ত কিছু লিখে আসবে তুমি পাস করবেই কম বেশি তো পড়েছ যা জানো সেটা লিখে আসবে একই সাথে তোমরা যারা একাদশ শ্রেণী ছাত্রছাত্রী আছো তোমাদেরকেও তাই বলবো সাদা খাতা জমা দেওয়া নয় নিজে যা জানো সেটা লিখে আসবে এবং চেষ্টা করবে প্রত্যেকটা কোশ্চেন কম বেশি অ্যাটেন্ড করার একই সাথে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণী ছাত্রছাত্রী আছো তোমাদের প্রত্যেককেই প্রায় কিন্তু পাশ করিয়ে দেয় প্রত্যেক বছর কোভিড থাকুক কিংবা না থাকুক কিছু কিছু স্কুল স্ট্রিক্টলি ছাত্রছাত্রীদের আটকানোর চেষ্টা করে কিন্তু বেশিরভাগ স্কুল কিন্তু পাশ করিয়ে দেয় প্রত্যেক বছর কাজেই তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের পাশ করানোর দায়িত্ব সম্পূর্ণ স্কুলের ওপর এবং বেশিরভাগ স্কুলই কিন্তু পাশ করিয়ে দেয় নিজেদের ছাত্রছাত্রীকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হয় আর যেটা তোমাদের বললাম সেটা অতি অবশ্যই মাথায় রাখবে সমস্ত কোশ্চেন লিখে আসার চেষ্টা করবে যা জানো তুমি পাস করবেই করবে বাদ বাকি এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত